একটি সরকার নতজানু পররাষ্ট্রনীতির কারণে প্রতিবেশী রাষ্ট্রের অনুকম্পায় যে সরকার আজকে ক্ষমতায় আসীন আছে, এই সরকারের ফলে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। মিয়ানমারের মতো একটি রাষ্ট্রের সাথে আমার যে সীমানা রয়েছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, সেটা আজ সম্পূর্ণ অরক্ষিত। মিয়ানমারের অব্যাহত মর্টার শেল মাইন বিস্ফোরণে আমার বিজিবি সদস্য, আমার নিরীহ নাগরিক প্রাণ হারাচ্ছে। সীমান্তের স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সীমান্ত থেকে সৈন্য, সীমান্ত থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এই সরকার কোনো প্রতিবাদ করতে পারছে না। আজকে আমার সীমান্ত অরক্ষিত মিয়ানমারের, আজকে ভারতের সাথে সীমান্তে পাখির মতো গুলি করে আমার দেশের নাগরিককে হত্যা করা হচ্ছে। আমার সীমান্ত রক্ষী যারা, বর্ডার গার্ড, সেই সদস্যদের হত্যা করা হয়েছে, হত্যা করা হচ্ছে। গত সপ্তাহে 23 জন নাগরিককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এটা শুধু মিয়ানমার নয়, আমরা যাদের দ্বারা পরিবেষ্টিত আছি সমগ্র সীমান্ত আজ অরক্ষিত। সুতরাং একটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে অবৈধ সরকার ক্ষমতায় আছে, তাদের ব্যর্থতার জন্যই আজকে আমাদের সীমান্তে এই অবস্থা দাঁড়িয়েছে। উই আর হেডিং টুয়ার্ডস এ ভেরি ক্রাইসিস, আমরা একটা খুব ক্রাইসিসের দিকে চলে যাচ্ছি। আপনারা দেখেছেন 2017 সালের আগস্ট থেকে আগস্ট মাসে আমরা মানবিকতার দোহাই দিয়ে 13 লাখ রোহিঙ্গাকে এই দেশে শরণার্থী হিসাবে আশ্রয় দিয়েছি। আমি দৃঢ় কণ্ঠে বলছি, আজকে মিয়ানমারের আরাকান আর্মি এবং সামরিক জান্তার মধ্যে যে যুদ্ধ চলছে রাখাইন রাজ্যে, আগামী 2-3 মাসের মধ্যে বাংলাদেশে আরেকটি শরণার্থীর ঢল নামবে এবং এই সরকারের পক্ষে সেটাও ঠেকানো সম্ভব হবে না। আমার সার্বভৌমত্ব, আমার স্বাধীনতা আজকে হুমকির মুখে এই সরকারের জন্য। এই বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিকভাবে এবং আমার যে মানচিত্র আছে সেই জায়গায় আজকে আঘাত আনছে। কিন্তু এই সরকার ভারত তোষণ এবং চীনের তোষণ নীতির জন্য টু শব্দটুকু করতে পারছে না। আজকে যদি দেশে একটি জনগণের সরকার থাকতো, জবাবদিহিতার জায়গায় থাকতো সরকার, আজকে বাংলাদেশ এই পরিস্থিতিতে পড়তো না। আগামীতে বাংলাদেশের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ সামনে আসছে এবং এই সরকারের পক্ষে সেটি মোকাবেলা করা সম্ভব হবে না। আসলে সরকার চায় কি বা কেন পদক্ষেপ নিচ্ছে না, সেটার থেকে বড় ব্যাপার হলো এইখানে দুটো ভেস্টেড গ্রুপ আছে এবং যাদের সহায়তায় এই সরকার ক্ষমতায় আছে, একটি চায়না, একটি ভারত। তারা কেউ বাংলাদেশের এই সমস্যাটার সমাধান করতে আগ্রহী নয় এবং এই সরকার এত বেশি তাদের উপর মুখাপেক্ষী, তাদেরকে ডিঙিয়ে কোনো কিছু বলার সাহস তাদের নেই। দেশটা তাদের কাছে বন্ধক রেখেছে, বিক্রি করে দিয়েছে। সুতরাং এই সরকারের পক্ষে, আমাদের দেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলার অধিকারটুকু তারা হারিয়েছে শুধুমাত্র তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য।